সংরক্ষিত মহিলা আসনের সংসদ বাসন্তী চাকমা কর্তৃক গত 27 ফেব্রুয়ারি মহান জাতীয় সংসদে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যাচার এবং পার্বত্য বাঙালিদের বহিরাগত আখ্যা দিয়ে প্রদত্ত উগ্র সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য প্রত্যাহার করাসহ সংসদ সদস্য পদ থেকে অপসারণ করার দাবিতে লামায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার 12টার দিকে লামা উপজেলা পরিষদের সড়কের সামনে সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য রাখেন লামা নাগরিক ফোরামের সভাপতি কামারুজ্জামান, বাঙালি পরিষদের সভাপতি ফরিদ উদ্দিন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি কামাল উদ্দিন, থাইনিং মং মারমা সমাজসেবক, মানবাধিকার সার্ক ফাউন্ডেশনের সভাপতি রুহুল আমিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কামারুজ্জামান, আবুল কাশেম প্রমুখ। বক্তারা বলেন, বাসন্তী চাকমা বাঙালি ও বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে সংসদে মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রদান করেছেন। এ সময় মানববন্ধনে বক্তারা বাসন্তী চাকমার সংসদে দেওয়া বক্তব্য প্রত্যাহার ও সদস্য পদ বাতিলের দাবি জানান এবং তারা লামা প্রেস ক্লাবের সামনে বাসন্তী চাকমার পুতলিকা দাহ করেন। পরে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন। বান্দরবান থেকে জাহিদ হাসানের তথ্যচিত্রে পল্লী টিভি। পল্লী টিভি দেশ ও জনতার কথা বলে।